वेलकम टू दि सेकेंड पार्ट अफ दि भिडियो। तुम्हारे फार्ष्ट पार्टे बोले सेकेंड पार्ट जेटा आसबे सेटाते डिटेल्स देव किभाबे हलम बुकिंग करते हैं ट्रिक्सटा। ओके, तो ये भिडियोते तुम्हारे हलम बुकिंग ट्रिक्स देव प्लस जो साफारी बुकिंग करो साफारी बुकिंग की डिटेल्स और की ट्रिक्स सरि नट ट्रिक्स लाइक और कि ऑनलाइन बुकिंग करार समय एक पेमेंट करते हैं प्लस एखे इसे कि पेमेंट करते हैं क्यों क्यों करते हैं से ही अमाउंट तुम्हारे एक्जैक्टली सेकेंड पार्टर भिडियो। तो थको भिडियोर संगे तुम्हारे चलो डिटेल्स देखे दी क्यों क्यों करते हैं सब सब। गुड मॉर्निंग, एन सकाल 5:30 अराउंड एरक कि बजे कल के रि 8:30 पर डिनार फिनार कर घूमिए पड़े बहरे प्रचंड ठंडा एन ठीक है लाइक हमें भरे पुलओवर पड़े तरह एक जैकेट पड़े तरह प्रचंड ठंडा लगे इच्छा छो अने सकाल सकाल घूमते उठे तरपे बहरेटाखान सल्ट पीट आखान बसब ये पिछले हलंग और इरपर हमारे एलिफेंट राइड आज 7:30 थे तो एन एखान एक बसब एखे देखल एरा अलरेडी एलिफेंट राइडर जो एखे लोक जन जड़ो हो गए जर आर्लि शिफ्ट आज लाइक 5:30 थे एक आज 6:30 थे और हमारे थार्ड राउंड लास्ट जेट 7:30 थे। बहरे एन प्रचंड ठंडा आ এটা এখানকার সকালের ভিউ একদম চারিদিকটা এখন ফাঁকাই আছে সেরকম কিছু নেই। এখন আমি সঙ্গে করে আমার ক্যামেরাটা নিয়ে এসেছি বিকজ কালকে যতবারই সল্ট পিট থেকে এইখানে এই গন্ডার বা বাইসন এগুলো দেখতে পেয়েছি ক্যামেরাটা একবারও আমার সাথে ছিল না তো ফটো সেরকম ক্লিক করতে পারিনি ফোনের ফটো খুব একটা ভালো আসেনি। আর কালকে রাত্রি আমরা ওই সার্চ লাইট দিয়ে এখান থেকে ওরা ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছিল তো ওই যখন দেখালো তখন রাত্রেবেলাতেও তখন ক্যামেরাটা সঙ্গে ছিল না আর ক্যামেরা বুঝতেই পারছো লাইক ওয়াইল্ড অ্যানিমেল এরা লাইক এদের তো ইচ্ছা মতো আসি ইচ্ছা মতো চলে যায় এরা তো থাকবে না তো একদমই ক্যাপচার করতে পারিনি। বাট এখানে হলঙ্গে যদি তুমি বসে থাকো সারাক্ষণ তাহলে তোমাকে আর কোথাও সাফারির কিছু দরকার নেই তুমি লাইক ইজিলি এখানে মানে দেখতে পারবে এখানে বসে বসে এখানে এত মানে আছে এখানে তো সামনে ময়ূর হরিণ তো সবসময় ঘুরে বেড়াচ্ছে প্লাস হচ্ছে গন্ডার কালকে রাত্রেবেলা আমরা এখানে লাইক তিনটে গন্ডার এখানে মানে ঘুরে বেড়াচ্ছিল তিনটে গন্ডার একটা বাইসন একটা হাতি একদম পুরো হলঙ্গের সামনে এখানটায় ঘুরছিল দারুণ লাগছিল দেখতে। সো ফাইনালি আমাদের সাফারির টাইমিং চলে এসেছিল 7:30 থেকে সেটা স্টার্ট হয় অ্যারাউন্ড 8 অ্যান্ড চলে অ্যারাউন্ড 8 to 8:45-50 লাইক 50 মিনিটের মতো। তো চলো তোমাদেরকে ফাইনালি যেটা প্রমিস করেছিলাম ভিডিও প্রথম পার্টে যে সেকেন্ড পার্টে তোমাদেরকে সাফারি প্লাস হলং বুকিংয়ের ট্রিক্স ডিফারেন্ট তোমাদেরকে ইনফরমেশন এই ভিডিওটাতে দেবো। তো এখন থেকে শুরু করছি প্রথমে সাফারির সমস্ত ডিটেলস তোমাদেরকে দিচ্ছি এলিফ্যান্ট সাফারির ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিই। এইখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছ এই লোকেশনটা থেকে তোমার এলিফ্যান্ট সাফারি স্টার্ট হয়। তুমি যদি হলঙ্গে থাকো তাহলে তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই জাস্ট হলং থেকে তুমি বাইরে বেরিয়ে এই জায়গাটা দেখতে পারবে এখানে তোমার এলিফ্যান্ট সাফারি স্টার্ট হচ্ছে। আর এলিফ্যান্ট সাফারির জন্য যে লিঙ্কটা আর জিপ সাফারিরও সেম লিঙ্ক সেই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে খুবই ইজি স্টেপ বুক করাটা। আর এই বুকিংটা কীভাবে করতে হয় সেটা আমি আমার ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো একদম। আর এলিফ্যান্ট সাফারির জন্য যেই বুকিংটা অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে সেই টাকাটাই লাগছে তার জন্য এক্সট্রা আর কোনো কিছু টাকা লাগছে না এটা হলঙ্গের জন্য। এবার বাকি যদি তুমি কোনো অন্য রিসর্টে বা কোথাও থাকো তাহলে তোমাকে অন্য কিছু পে করতে হবে কি না সেটা বলতে পারছি না বিকজ তুমি অন্য রিসর্টে থাকলে বা হোটেলে থাকলে সেখান থেকে তোমাকে এই লোকেশনটা অবধি আসার জন্য একটা আলাদা গাড়ির খরচা বা আরও কিছু চার্জেস তোমাকে মেবি দিতে হতে পারে। বাট হলঙ্গে যদি তুমি থাকো তাহলে অনলাইন যখন বুকিংটা করবে তাহলে যেই প্রাইসটা অনলাইনে দেখাবে তুমি অনলাইন পেমেন্ট করলে শুধু সেটাই আর কোনো টাকা লাগবে না। বাট জিপ সাফারির জন্য তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যখন বুক করবে তখন একটা অ্যামাউন্ট চার্জ করা হয় তোমার ওয়েবসাইটে বাট যখন তুমি এখানে এসে সেই জিপ সাফারিটা করবে সেই অনলাইন পেমেন্টটা বাদ দিয়েও তোমার ওপর লাইক এক্সট্রা 2000 এখানে তোমাকে পে করতে হবে লাইক একটা জিপের টোটাল 6 জন ক্যাপাসিটি থাকে।
তো তুমি যদি একা থাকো আর ভাবো যে তুমি পুরো জিপটা নিতে চাও, তাহলে তোমাকে একা 2000 পে করতে হবে। বাট তুমি যদি শেয়ারে যাও তাহলে ডিপেন্ড করছে এবার কতজন শেয়ারে আছে। লাইক আমরা যে জিপটা দেখেছিলাম সেটা 6 জনের ক্যাপাসিটি ছিল, বাট আমরা ছিলাম ওখানে হচ্ছে 5 জন। তো সেই হিসাবে আমাদেরকে 2000টা ডিভাইড করে দেওয়া হয়েছিল আমাদের সবার মধ্যে। এখন আমরা হাতির পিঠে চেপে আছি, যাচ্ছি সাফারি করতে। একটা জিপে যেমন তোমাদেরকে বললাম যে সাফারির জন্য 6 জন ক্যাপাসিটি, সেইরকমই একটা হাতিরতে পিঠে চাপার 4 জন চাপা যায় একটা পারে, মাহুতকে ছাড়া, মাহুতকে নিয়ে 5 জন। তো চলোই হাতি সাফারিটা জঙ্গলের মধ্যে দিয়ে পুরো তোমাদেরকে ঘোরাবো, এখানটা দেখাবো, খুবই ভালো লাগবে আই হোপ তোমাদেরকে, কারণ জঙ্গলের পুরো সিনটা যেটা ভেতরে সেটা এখানে পুরো তোমরা দেখতে পাবে। আর একটা যেটা মেন জিনিস হচ্ছে, আমরা এই হাতি সাফারিতে গিয়ে আমরা গন্ডার দেখতে পাই, বাট আমরা ক্যামেরাটা অন করে রাখিনি, বাট আমার DSLR-এ আমি ওটাকে ক্যাপচার করতে পেরেছি গন্ডারটাকে হাতি সাফারির সময়। তো সেই যে গন্ডারটা সেটারও ফটো কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো, তো থাকো ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা এলিফ্যান্ট সাফারিটা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা দেবো, হলং বুকিংয়ের যে ট্রিক্সটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম ভিডিওর ফার্স্ট পার্ট থেকে এই পার্টেও তোমাদেরকে বলছিলাম যে হলং বুকিংয়ের যে ট্রিক্স সেটাও তোমাদেরকে এই ভিডিওটা সাফারিটা শেষ হওয়ার পরেই যে ভিডিওটা যে পার্টটা সেটা শুরু হবে সেখানেই থাকবে হলং বুকিংয়ের বুকিংসের ট্রিক্সটা। আর এটা হচ্ছে ইউটিউবের একমাত্র ভিডিও আমি তোমাকে বলতে পারি যেখানে এই হলং বুকিংয়ের ট্রিক্সটা তোমরা পাচ্ছ। অনেক ভিডিও তোমরা পাবে যেখানে হলং বুকিং কীভাবে করতে হয় তার ডিটেলসটা থাকবে, কিন্তু এই ট্রিক্স যেটা কীভাবে অ্যাকচুয়াল তুমি রুম পাবে হলংয়ে অনলাইন বুক করার সময় সেটা কিন্তু এই সাফারিটা শেষ হওয়ার পরই আমি তোমাদেরকে দেখাচ্ছি। জঙ্গল সাফারিতে বেরিয়ে হাতির পিঠে চাপার জন্য এক্সাইটেড অনেক ছিলাম, প্লাস ভয়ও অনেক লাগছিল, বিকজ হাতির পিঠে চাপার এক্সপিরিয়েন্স কখনো এর আগে ছিল না। উটের পিঠে চেপেছি 3 বছর আগে যখন রাজস্থান গেছিলাম ঘুরতে, তখন জয়সলমীরে উটের পিঠে চেপেছিলাম। বাট যখন হাতির পিঠে চাপলাম তখন মনে হলো উটের পিঠে চাপার থেকে হাতির পিঠে চেপে যাওয়াটা অনেক ইজি, বিকজ যারা উটের পিঠে চেপেছে তারা জানে এক্স্যাক্টলি কত টাফ ওটা। বিকজ উট যখন বসে আর যখন ওঠে নিয়ে তখন একটা অ্যাঙ্গেলে নিজের শরীরকে হেলাতে হয়। যারা ফেলুদার গল্প পড়েছ তারা জানে জটেও কীভাবে উটের পিঠে চাপার সময় অনেক সমস্যায় পড়েছিল। তো হাতির পিঠে তো দেখলে ওখানে তোমাদেরকে দেখালাম যে একটা স্ট্যান্ড করা আছে যেখানে কি ডাইরেক্ট বসে পড়ছি হাতির পিঠে। বাট আর একটা জিনিস, লাইক যখন আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছিলাম বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে বেরোইনি আমরা যে বিশেষ কিছু দেখতে পারবো বলে, আর তার পেছনে একটা রিজনও ছিল। যারা আমার ভিডিওর ফার্স্ট পার্টটা দেখেছো, একদম লাস্টে আমি একটা ছোট্ট ছবি পোস্ট করেছিলাম যেটা হলংয়ের বাইরে ওখানে রাখা ছিল, ওই ছবিটি ওখানে পোস্টারটা। তো ছবিটা দেখে সিরিয়াসলি আমার খুব ভালোও লাগলো, আর আমার সাথে আরও যে 2 জন সহযাত্রী ছিলেন আমরা তাদেরকে সেম কথাই বললাম। তারা যখন বলছিল যে বিশেষ কিছু দেখতে পাচ্ছি না সাফারিতে, তো কথাটা এটাই ছিল যে একজন বড় প্রাণী বিশেষজ্ঞের কথা এটি হচ্ছে, উনি বলেছিলেন যে আমি যখন প্রথম একটি অভয়ারণ্যে গিয়েছিলাম তখন প্রচণ্ড হতাশ হয়ে পড়ি, আমি যে প্রত্যেকটা ঝোপের আড়ালে একটি করে বন্যপ্রাণী দেখব এমন আশা করিনি ঠিকই, কিন্তু শিয়াল বা খরগোশ অন্তত দেখতে পাবো এমন আশাই ছিল। সারাদিন ঘুরে আমি পাশের লোকটিকে আমার হতাশার কথা বললাম, সে মুচকি হেসে বললে আপনি কিছু দেখতে পেলেন না বটে, তবে গাছের আড়াল থেকে গর্তের ফাঁক দিয়ে অনেকগুলি চোখ আপনাকে দেখেছে, অনেক বন্যপ্রাণী উদ্বেগের সঙ্গে অপেক্ষা করেছে কখন আপনি চলে যাবেন এবং তারাও একটু নিশ্চিন্তে চলাফেরা করবে, এ ডালে ও ডালে উড়ে বেড়াবে। এই কথাটি বলেছিলেন একজন রুশ প্রাণী বিশেষজ্ঞ, ওনার নাম হচ্ছে ইউরি দিমিত্রিয়েভ। তো কথাটি সত্যি একদমই লাইক কি বলবো ঠিক কথা, যে যখনই আমরা জঙ্গল সাফারিতে যাই তখন আমরা মনে করি যে আমরা হয়তো বাঘ দেখবো, সিংহ দেখবো বা যে কোনো বন্যপ্রাণী জন্তু দেখবো, বাট এটা ওদের থাকার জায়গা। কেউ যদি লাইক আমরা যখন এই হাতি সাফারিটা করছি এটা ছিল আমাদের লাস্ট সাফারি, তো সকাল থেকে তিনটে রাউন্ড এই যে একটা রাস্তার মধ্যে দিয়ে একই জায়গার মধ্যে দিয়ে বারবার যদি কেউ এরকমভাবে যাওয়া আসা করে কারো থাকার জায়গার মধ্যে দিয়ে, ডেফিনেটলি সবারই ওটা বিরক্ত লাগবে। আর এই সাফারি করার সময় একটা জিনিস নোটিস করলাম, আমাদের যে মাহুত ছিল সে বলল লাইক এই যে হাতিটা আর চলতে চাইছিলই না একদমই, লাইক বারবার দাঁড়িয়ে যাচ্ছিলো। যে তখন মাহুতটা বললো যে এই নিয়ে
লাইক লাস্ট ট্রিপ লাইক একবার দুবার দুবার করে যাওয়া আসা নিয়ে, তো এটা 6 রাউন্ড লাইক রাউন্ড ট্রিপ চলছে, তো তারও আর শরীর চলছে না। তো আমরা আমাদের নিজেদের ভালো লাগার জন্য অনেক সময় সাফারি করি ঠিকই, কিন্তু সবার জন্য সমস্ত কিছু সব জায়গায় ঠিক হয় না। আর আমি একটা ইনস্টাগ্রামে আমার একটা ফটো পোস্ট করেছি যেখানে এখানে টোটাল 4টে হাতি আছে, 4টে হাতির মধ্যে একটা ছোট্ট বাচ্চা হাতিও আছে, যেটার একটা ছোট্ট লাইক পোস্ট একটা ছবি একটা একটু ভিডিও ক্লিপ এই ব্লগেরই অংশতে আছে। তো লাইক মাহুতকে জিজ্ঞেস করছিলাম এই বাচ্চাটির কথা, তো এই বাচ্চাটি ওই সঙ্গে সঙ্গে এই হাতিগুলোর সঙ্গে আসে, আর যতক্ষণ এই সাফারি চলে ততক্ষণে বাচ্চাটি ওই হাতিটির দলের সঙ্গেই থাকে। আর বারবার এই যত লাইক 6টা রাউন্ড ট্রিপ সবারই কিন্তু এই হাতি বাচ্চা হাতিটাও যাওয়া আসা করে থাকে। তো ভাবলাম এই সাফারিটা করতে করতে তোমাদেরকে কিছু ইনফো দিয়ে রাখি এটার ব্যাপারে, কিছু আমার যে অভিজ্ঞতা আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা একটু শেয়ার করে থাকি তোমাদের সাথে, তো জন্য এইগুলি বললাম। তো এই সাফারিটা দেখার পরে আমি তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাব এরপরে হলংয়ে। আমরা ফিরেছিলাম, হলংয়ে ফেরার পর আমরা কি ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে করি তোমাদেরকে দেখিয়ে দেবো হলং বুকিংয়ের ট্রিক্সটা, আর তার আগে তোমাদেরকে দেখাবো এই এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারি কীভাবে বুক করতে হয় সেটার ডিটেলসটা। বাট আমাদের এই সাফারি একদমই মাঠে মারা যায়নি, আমরা সাফারি করতে পেরে গন্ডার দেখতে পেয়েছি, একটাই মাত্র গন্ডার, সেটা ভিডিও ক্যাপচার করতে পারিনি, বাট তার কিছু ফটোস এখানে পোস্ট করলাম, প্লিজ দেখে বলো কেমন লাগলো। তো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এটা আমাদের সকালের ব্রেকফাস্ট, ব্রেড জ্যাম, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ, কলা, আর এখানে হচ্ছে পোচ। তো এটা হচ্ছে সাফারি বুকিংয়ের সাইট, এই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে পেস্ট করে দেবো। তো এখানে গিয়ে বুক সাফারি যে অপশানটা আছে এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তারপরে এখানে জিপ সাফারি এলিফ্যান্ট সাফারি দুটো আছে। আমি প্রথমে জিপ সাফারিটা দেখাচ্ছি, জিপ সাফারিটা সিলেক্ট করার পর এখানে ডিফারেন্ট রুট পাবে, ঠিক আছে, চিলাপাতা রেঞ্জ পাবে, এগুলো পাবে, বাট মেনলি সবাই যেটা করে সেটা হচ্ছে মাদারিহাট গেট টু হলং, ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে কমন আর সবথেকে ফেমাস। বাট আমি যাওয়ার আগে গুগল করেছিলাম যে ওখানে দেখেছিল চিলাপাতা রেঞ্জটা হচ্ছে লাইক সবথেকে সুন্দর ওখানে করার জন্য, বাট আমি যখন হলংয়ে ফোন করি যে কোনটায় সুবিধা হবে বা কিছু, কিন্তু সবাই আরও 2-3 জায়গায় ফোন করার পরও তারা কিন্তু বলেছিল এটাই হচ্ছে সবথেকে বেস্ট, মাদারিহাট গেট টু হলং। তো এখানে দেবে মাদারিহাট গেট টু হলং, আর আমি যে সাফারিটা শেয়ার করেছি সেটা এটাই ছিল, মাদারিহাট গেট টু হলং। আর তারপরে এখানে তুমি তোমার ডেট সিলেক্ট করে নেবে যে কোন ডেট তুমি বুক করতে চাও। সাপোজ আমি মনে করে দিলাম এই ডেটটার, এখানে আর একটা জিনিস চেক করে নেবে যে এটা হচ্ছে থার্সডে, এটা ক্লোজ থাকে হচ্ছে সাফারি, আর ডেটটাও এখানে দেখে নেবে। তো এখানে অ্যাপ্লাই করার পর এখানে যদি সার্চ করো, সার্চ করার পর এখানে দেখিয়ে দেবে যে কোন টাইমিংয়ে তুমি সাফারি করতে চাও, যেখানে যেমন 4টে টাইমিং আছে, 6 to 7:30, 8 to 9:30, 1:30 to 3, 3:30 to 5, ঠিক আছে। তো আমরা যে সাফারিটা করেছিলাম সেটা ছিল 3:30 to 5 বিকালের সাফারি এটা ছিল। আর আমার যতদূর মনে হয় সাফারির সাথে তোমাদের একটা কালচারাল প্রোগ্রাম যেটা থাকে সেটাও মেবি ইনক্লুডেড থাকে, বিকজ আমাদের ছিল। এবার কী কন্ডিশানে কখন কী থাকে সেটা আমি ঠিক বলতে পারবো না, শিওর না, বিকজ আমরাও একদমই শিওর ছিলাম না।
তো এখানে গিয়ে তুমি তোমার সিট সিলেক্ট করতে পারো, লাইক একটা সিটে তো একটা জিপে তোমাদের যেরকম বলেছিলাম যে ম্যাক্স 6টা ক্যাপাসিটি থাকে, আমরা দুটো বুক করেছিলাম। দুটো করার পর এখানে গিয়ে তুমি যদি বাই টিকিটে ক্লিক করো, এখানে টিক করার পরে তোমাদেরকে বাই টিকিটে ক্লিক করতে হবে। 187 করে লাগে। তো এখানে গিয়ে তুমি তোমার ইনফরমেশান পুরো দেবে, দেওয়ার পরে এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 374 দুটো সিটের জন্য, দুটো সিটের জন্য হচ্ছে 374। এখানে আর একটা জিনিস, যদি জিপ সাফারিতে 374 এখানে পে করতে হচ্ছে, প্লাস আরও পে করতে হচ্ছে 2000 ফর এ জিপ। তো লাইক একটা জিপে যদি ছজন থাকে সেই 2000টা ডিভাইডেড বাই 6 হবে। যদি তুমি পুরো জিপটা একা নিতে চাও তাহলে পুরো 2000 তোমাকে পে করতে হবে। এবার ডিপেন্ড করছে তোমার অ্যাভেলেবিলিটির ওপর, যদি তুমি গিয়ে দেখো যে হ্যাঁ ওখানে শেয়ারিংয়ে অপশান হচ্ছে তাহলে তোমাকে 2000 টাকাটা শেয়ার করতে হবে। বাট তুমি যদি নিজের পছন্দ মতো একটা পার্সোনাল জিপ নিজে যেতে চাও তাহলে তোমাকে 2000 টাকাটা আলাদা ওখানে পে করতে হবে। তো এখানে সমস্ত তোমার ডিটেলস দিয়ে, এখানে তোমার ফোন নাম্বার, এখানে ওটিপি, এখানে ভিজিটার্স নেম, সমস্ত কিছু দিয়ে এখানে পে অনলাইন করলে এখানে সমস্ত তোমার পেমেন্ট হওয়ার পরে এখানকার রিসিপ্ট তুমি পেয়ে যাবে। পরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কীভাবে এলিফ্যান্ট সাফারিটা বুক করতে। এলিফ্যান্ট সাফারিও সেম, এখানে তোমাকে জলদাপাড়া সিলেক্ট করতে হবে। জলদাপাড়া সিলেক্ট করার পর তুমি এখানে সিলেক্ট করবে এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্ট সাফারি করার পর এই যে এটা আছে হলং FRH, এইটা আমরা বুক করেছিলাম। তাহলে যারা হলংয়ে থাকছে তাদেরকে তো কোথাও পৌঁছানোর দরকারই নেই, তারা হলং থেকে বেরিয়েই একদমই সামনে এখানে এলিফ্যান্ট সাফারির জন্য পেয়ে যাবে। বাট যারা দূরে অন্য কোনো রিসর্টে বা ইয়েতে থাকছে তাদের জন্য কিন্তু হলংয়ের এখানে আসতে হবে, এসে তারপরে এলিফ্যান্ট সাফারিটার জন্য চাপতে হবে। এটা করার পর সেম প্রসিডিওর যে এখানে এই ডেট সিলেক্ট করতে হবে। ডেট সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই করে এখানে সার্চ করে দেখে নিতে হবে যে ওই ডেটে অ্যাভেলেবেল আছে কি নেই। আর সমস্ত কিছু এগুলো অনলাইনে বুক করতে হবে। এখানে যেমন 16th আমি যদি দেখি ফ্রাইডে সকালের যে দুটো শিফট আছে সেটা 6:30, 7:30, এই দুটো একদমই অ্যাভেলেবেল নেই। বাট 8:30 to 9:30 যেটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে তিনটে সিটস অ্যাভেলেবেল আছে। তো এখানে এই তিনটে সিটসের মধ্যে যেটা তোমার দুটো আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে এখানেও সেম লাইক তোমাকে 2040 এখানে অলরেডি তুমি পে করে দিচ্ছ। এখানে তোমার ফোন নাম্বার, ওটিপি দিতে হবে। আর এখানে তোমার কোনো এক্সট্রা পে করার কোনো দরকার নেই ফর এলিফ্যান্ট সাফারি। তোমার জিপ সাফারির জন্য এক্সট্রা টাকা পে করতে হবে ওখানে পৌঁছানোর পর, বাট এলিফ্যান্ট সাফারির জন্য কোনো এক্সট্রা টাকা পে করার দরকার নেই। যেটা তুমি এখানে পে করছো সেটাই, আর তোমাকে স্লিপটা তোমার সঙ্গে রেখে দিতে হবে। আর যারা হলংয়ে থাকছে তাদের কোনো চার্জেস লাগছে না, বাট যারা কোনো কোনো রিসর্ট বা কোথাও থাকছে আমি এটা শিওর না, বাট মেবি তাদের কোনো আলাদা চার্জেস লাগতে পারে, বিকজ তাদেরকে অনেকটা ট্রাভেল করে আসতে হচ্ছে হলং পর্যন্ত। তো তার জন্য গাড়ির চার্জেস বা মেবি আরও অনেক কিছু চার্জেস সেখানে তাদেরকে হয়তো পে করতে হতে পারে। তো এটা বুক করার পর এটার যে স্লিপটা থাকবে সেই স্লিপটা নিয়ে ওখানে তোমাদেরকে দেখাতে হবে। সেই হলো এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারি বুকিং। এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে এই স্লিপটা দেখতে পারবে এখানে বুকিং করার পরে। তো এখানে যে অপশানটা আছে ভিউ টিকিট বুকিং, এখানে যদি তুমি তোমার ফোন নাম্বারটা দাও, এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর তুমি সাবমিট করবে। সাবমিট করার পরে একটা ওটিপি আসবে তোমার ফোনে। যখনই ফোনে ওটিপিটা আসবে সেটা দেওয়ার পরে যে পেজটা ওপেন হবে সেখানে তুমি তোমার যে বুকিং ডিটেলস সেটা সেখানে দেখতে পাবে। লাইক তুমি যদি জিপ সাফারি আর এলিফ্যান্ট সাফারি বুক করে থাকো তাহলে তার যে ডিটেলসটা ওইখানে তুমি টিকিটগুলো ওখানে দেখতে পারবে যে ওখানে সেভড আছে। সো ফাইনালি তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি হলং বুকিংয়ের ট্রিক্স। অনেক ভিডিও আছে ইউটিউবে যেখানে তোমাকে দেখাবে হলং কীভাবে বুক করতে হয়, সাইট ওয়েবসাইট ডিফারেন্ট তোমাদেরকে জিনিস দেবে। বাট আমি যেটা তোমাদেরকে দেখাবো একদম জেনুইন একটা ট্রিক, যেটা তোমরা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি বুক করতে পারবে হলংটা। তো দেখো স্ক্রিনটাতে এক্স্যাক্টলি আমি কী কী করছি আর কী বলছি তোমাদেরকে, সেই স্টেপসগুলো যদি ফলো করো তাহলে 100% আমি তোমাদেরকে বলতে পারি তোমরাও হলংয়ে থাকার এক্সপিরিয়েন্সটা করতে পারবে। তো দেখো এরপর প্রথমে এখান থেকে ডেস্টিনেশান সিলেক্ট করতে হবে জলদাপাড়া। জলদাপাড়া সিলেক্ট করার পর এখানে অপশান থাকবে হলং ট্যুরিস্ট লজ, সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট প্রপার্টি। তারপরে এখানে একটা ক্যাচ আছে যেটা তোমাদেরকে দেখতে হবে খুব ভালো করে। দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু বুক হলং, এখানে খুব ভালো করে জিনিসটা দেখবে। সাপোজ তুমি যেদিন যে ডেটটায় যাবে তার এক্স্যাক্ট এক মাস আগে তোমাকে এখানে বুক করতে হবে হলংটা। হলংয়ে তুমি যখন যাবে, আমি এটা নভেম্বরে যে ডেটে গিয়েছিলাম, যে ডেটে বুক করেছিলাম, তোমাকে এখানে যেটা লাস্ট ডেট দেখাবে সেটা প্রথমে সিলেক্ট করতে হবে।
একদম 22nd 21st সিলেক্ট করলে হবে না, 22nd সিলেক্ট করতে হবে অ্যাজ পার দিস এক্সাম্পল। তারপরে যখন চেক আউটে ক্লিক করবে তখন কিন্তু তার পরের ডেটগুলো ওপেন হয়ে যাবে। যদি তুমি 21st দেখে ভাবতে যে 22nd পর ওপেন নেই তাহলে ভুল করবে, 22nd একদম লাস্ট ডেট ক্লিক করার পরে তারপরে পরের ডেটগুলো ওপেন হবে সেটা ক্লিক করতে হবে। তারপরে তোমাকে যেতে হবে নাম্বার অফ রুমস, কটা তোমার রুম চাই। তো সেখানে তুমি তোমার রুম সিলেক্ট করার পরে এখানে তোমার যে সার্চ বাটন আছে চেক অ্যাভেলেবিলিটি সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো এই ডেট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট এখানে হলং বুকিংয়ের জন্য। ডেট হয়ে গেল হলং বুকিংয়ের জন্য, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে টাইম, হলং বুকিংয়ের টাইম। যদি তুমি মনে করো যে দিনের যে কোনো একটা সময় হলং বুকিং করব তাহলে কিন্তু তুমি রুমস পাবে না। এইখানে যেমন দেখাচ্ছে দেখো 4টে রুমস অ্যাভেলেবেল আছে, কিন্তু তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাবো। সেম ডেটে আমি যখন বুক করতে যাই তখন দেখায় যে রুমস অ্যাভেলেবেল নেই, সেম ডেতে আমি বুক করি, ঠিক আছে। তো লাইক এটার জন্য টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার রাত 12টার সময় এদের পোর্টালটা যখন ওপেন হয় নেক্সট ডের জন্য তখন তোমাকে তোমার সিস্টেম নিয়ে বসতে হবে এটা বুক করতে। আমি যে ভিডিওটা বানাই তখন টাইম ছিল হচ্ছে রাত 1টার সময়, লাকিলি 1টার সময় তখন 4টে রুম অ্যাভেলেবেল দেখিয়েছিল আমাকে। বাট মোস্ট অফ দি টাইম কী হয় যখন এদের পোর্টালটা ওপেন হয় খুবই তাড়াতাড়ি এটা বুক হয়ে যায়। তো তোমাকে 11:58 থেকে তুমি যদি সিস্টেমটা নিয়ে বসো এদের এখানে এটা বুক করার জন্য, তাহলে এই দেখো এখানে টাইমটা দেখাচ্ছি, এখানে তোমরা দেখতে পাবে এই টাইমটা হচ্ছে এখানে আমি রাত 1টার দিকে এখানে এটা বুক করতে বসি। তো টাইমটা খুব ইম্পর্টেন্ট এটা বুক করার জন্য। সো এখানে রুম সিলেক্ট করার পরে তারপরে এখানে চলে যাবে হচ্ছে নেক্সট পেজে, যেখানে গিয়ে তোমাকে তোমার মানে কতজন থাকবে তার ডিটেলস দিতে হবে, প্লাস আধার কার্ড নাম্বার। এখানে তোমাদেরকে টাইমটা দেখালাম রাত 1টার সময় আমি এটা বুকিং করছিলাম। তো এই স্টেপসগুলো তুমি যদি ফলো করো ডেফিনেটলি তুমি বুক করতে পারবে হলং। আমি রাত্রিবেলা ভিডিওটা বানিয়েছিলাম হলং বুকিংয়েরটা, তো ভাবলাম যে সকালে উঠে দেখি যে রাত্রিবেলা 4টে রুম দেখিয়েছিল তো সকালবেলায় দেখায় কি না। তো সকালে আমি যখন বুক করতে যাই তখন কিন্তু আর একটাও রুম অ্যাভেলেবেল থাকে না, আমি সেম স্টেপস ফলো করি, সেম সমস্ত কিছু করি। তো জাস্ট কয়েক ঘন্টার ডিফারেন্সে কিন্তু সমস্ত রুমগুলো বুক হয়ে যায়। তো তোমাদেরকে যেটা বললাম যে ডেট আর টাইমিং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হলং বুকিংয়ের জন্য। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে আমি ডেটও কিন্তু সেম সিলেক্ট করি, একদম লাস্ট ডেটটায় তারপরে গিয়ে আমি ওই ডেট সিলেক্ট করি, তারপরে নাম্বার অফ রুমসও আমি এখানে সিলেক্ট করি একটা, তারপরে আমি সার্চ বাটনে ক্লিক করি চেক অ্যাভেলেবিলিটি, কিন্তু ওখানে দেখায় জিরো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। আর টাইম হচ্ছে সকাল 10:58, 11টার দিকে আমি তখন সকালে কিন্তু বুক করতে যাই। তো টাইমটা দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট এই হলং বুকিংয়ের জন্য। তো আমাদের হলং জার্নি ফাইনালি এখানেই শেষ, আজকে আমাদের চেক আউট। তো শেষ করার মতো একবার এখানটা ঘুরে নিই, আবার কবে আসবো জানি না, তবে দ্য এক্সপিরিয়েন্স, এখানকার লোকজন, এখানকার ফেসিলিটিস অ্যান্ড এভরিথিং লাইক অন টপ। লাইক আমার মতে অ্যাটলিস্ট একবার তো ভিজিট করা উচিত। এখানে যিনি রিসেপশনে ছিলেন উনি থেকে এখানে যিনি রান্না করেন ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ লাইক দারুণ ভালো, খুবই হেল্পফুল, তাদের বিহেভিয়ারও খুব সুন্দর ছিল। এই জায়গাটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লেগেছে। ভাবতে পারছো বর্ষাকালে এখানে বসে আছো হলংয়ে আর এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দারুণ লাগবে এক্সপিরিয়েন্সটা, জাস্ট সুন্দর রোদ উঠেছে। এখানে যদি বসে থেকেই টাইম পার করা যায় আর কিচ্ছু করার দরকার নেই। ফাঁকা স্টেশন, কেউ কোথাও নাই। এখন আমরা বসে আছি আমাদের রিটার্ন ট্রেনে, হাসিমারা থেকে চেপেছি, ট্রেনটা লেট করেছিল লাইক হাফ অ্যান আওয়ার মতো লেট। আর আমাদের যাওয়ার টিকিট হচ্ছে 3টার এসিতে, স্লিপারে কেটেছিলাম, কাটবো ভেবেছিলাম কিন্তু পাইনি স্লিপারে, তার জন্য 3টার এসিতে কেটেছি। বাট দেখা যাক জার্নিটা কেমন, ভেতরটা ঠান্ডা আছে, বাইরের সিন এখন খুবই সুন্দর এখানে, লাইক জাস্ট দারুণ এখানে দেখা যাচ্ছে, সানসেট হচ্ছে, জাস্ট দারুণ লাগে। চলো যদি কিছু সেরকম মার্কেট থাকে রিটার্ন জার্নিতে ডিফারেন্টলি তোমাদেরকে জানাবো। রেকর্ড করে নিই, 4:50 বাজছে, আমরা এখন পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো আমাদের আমাদের জার্নি এখানে শেষ হলো,
যেখান থেকে স্টার্ট করেছিলাম ফাইনালি ওখানে এসে আমাদের ট্রেনটা আসার সময় রাইট টাইমে পৌঁছে দিয়েছে আমাদেরকে এখানে। তো চলো এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো জানিও, তো নেক্সট ট্রিপের জন্য আবার দেখা হচ্ছে পরে। চলো থ্যাংক ইউ, বাই বাই।